Sudah,
12 থেকে 14 নম্বর আয়াতে কিভাবে মানুষ সৃষ্টি হয় নিজের দুইটা চ্যানেল আশ্চর্যজনক একটা ঘটনা বর্ণনা করেছে আবু তুহার টিভি মানুষের সৃষ্টি সাতটি স্তরে স্তরে তৈরি হয় একদিনে হয় না কিভাবে আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনা ইনসানা মিন সুলালাতিন মিন তিন মানুষের জন্মের এক নম্বর স্তর হলো মানুষ ছিল মাটির মধ্যে এখন প্রশ্ন করতে পারি কোথায় মাটি ছিল আমি আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ফেরেশতাদেরকে দিয়ে জুবরিয়া জমিন থেকে মাটি দিয়ে নিয়ে যেতে বানাইছিলেন অর্থাৎ মানুষের অস্তিত্ব শুরু হয়েছে মাটি এই জন্য আল্লাহ তাআলা বললেন মানুষের ইনসানের এক নম্বর পরিচয় ইনসান আর তার সৃষ্টির সূচনা হয়েছিল মাটি দিয়ে দ্বিতীয় নম্বর স্তর হচ্ছে সুন্না জাআলনাহু নুতফাতান এরপরে এই মাটি যে নির্যাস আমি বানিয়েছিলাম অর্থাৎ আদম আলাইহিসসালামকে আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা মাটি দিয়ে বানানোর পরে তাকে রূহ দিলেন জীবন দান করলেন সর্বশেষ জান্নাত থেকে পৃথিবীতে পাঠালেন সাথে একজন স্ত্রী দিয়ে তার নাম হচ্ছে হাওয়া এই দুইজন পৃথিবীতে আসার পরে আল্লাহ তাআলা প্রাকৃতিক একটা নিয়ম তৈরি করে দিলেন যে স্বামী এবং স্ত্রী তারা দুজন পরস্পর পরস্পর মিলামেশার মাধ্যমে দুইজনের এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ তাআলা পরবর্তী লক্ষ কোটি কোটি মানুষ কেয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সবাই ওই নাপাক পানি থেকে সৃষ্টি হবে যেটা শুরু হয়েছিল আদম আর হাওয়া আলাইহিসসালাম থেকে তারপরে মানুষ যখন স্বামী এবং স্ত্রী মিলামেশার পরে দুই ফোঁটা নাপাক পানি বের হয় পুরুষেরটাকে বলা হয় শুক্রাণু আর নারীদেরকে বলা হয় ডিম্বাণু এই দুইটার মিলন ঘটানোর পরে তারপরে তাকে কি বলা হয় নুতফা এইটাকে বলা নুতফা অর্থাৎ এই মানুষকে মাটির নির্যাস থেকে বের করার পরে আল্লাহ তাআলা একটা পানির আকারে মায়ের গর্ভের ভিতরে প্রথম পদার্থ করেন বিজ্ঞানীরা বলেন যে মানুষের সৃষ্টির এই আশ্চর্যজনক যে স্তরগুলা এবং হাদিসে প্রমাণ পাওয়া যায় প্রতিটা স্তর 40 দিন করে স্থায়ী হয় অর্থাৎ মা বাবা যখন মেলামেশা করলো তাদের শুক্রাণু এবং ডিম্বাণুর ভিতরে অনেকগুলা ক্ষমতা থাকে হাজারো মানুষ পয়দা হওয়ার ক্ষমতা থাকে কিন্তু সবগুলাকে আল্লাহ তারা বানান না একটা শুক্রাণুকে আল্লাহ তারা কবুল করেন এবং তাকে আস্তে আস্তে করে একটা রক্তের টুকরাতে পরিণত করেন রক্তের ফোঁটাতে পরিণত করে দেন এইটাকে বলা হয় আলাপ ফাকালাকনা নুতফাতা আলাকাতা এরপরে নুতফা বা বীজটাকে শুক্রাণুটাকে আল্লাহ তারা কি করে এটাকে একটা ছোট্ট একটা রক্তের ফোঁটার মতো বানায় দেন এই আলাপটা বলা হয় ঝুলন্ত একটা রক্তের ফোঁটা কেন ঝুলন্ত থাকে আপনি আমি স্বাভাবিকভাবে যদি কোনো এক গ্লাস থেকে বা ইয়া থেকে পানি নেন গ্লাসটাকে উপর করার পরে সব পানি পড়ে যাবে সর্বশেষ একটা ফোঁটা পানি থেকে যায় যেটা আস্তে আস্তে করে ফোঁটা গোল একটা আকার তৈরি হয় ঠিক মানুষের মায়ের গর্ভের ভিতরে আল্লাহ তাআলা ওই স্বামী শুক্রাণুটাকে মায়ের ডিম্বাণুর সাথে মিলিয়ে হাজারো ডিম্বাণু শুক্রাণু থাকে সব পড়ে যায় ঝরে যায় সর্বশেষ যেটাকে আল্লাহ তাআলা কবুল করে এইটা ছোট্ট একটা রক্তপিণ্ড আকারে ঝুলতে থাকে এবং এই অবস্থায় 40 দিন ঝুলে থাকে যেটাকে তাফসীরে বলা হয় প্রথম 3 মাস এরকম ঝুলন্ত অবস্থায় থাকে সেইখান থেকে আবার কি হয় এই আলাকাটাকে আল্লাহ তাআলা 40 দিন পরে ফাকালাকনা আলাকাতা মুতবা এরপরে আল্লাহ তাআলা এই রক্তপিণ্ডটাকে আস্তে আস্তে করে একটা মাংস টুকরায় পরিণত করে দেন করার পরে এই মাংস টুকরা 40 দিন থাকে থাকার পরে তার ঘরে এসে আবার এই মাংস টুকরাটাকে কি করে এটাকে তারা মানুষের বডি তৈরি করা হয় অর্থাৎ আপনার শরীরে যে হাড্ডি আছে এই হাড়গুলোকে তৈরি করা হয় স্ট্রাকচার তৈরি করা হয় যেটাকে কঙ্কাল বলা হয় এই প্রত্যেকটা বডি খাঁচা তৈরি করা হয় এটাও 40 দিন থাকে তারপরে দিয়ে এই বডিটাকে আল্লাহ তাআলা আস্তে আস্তে মাংস দিয়ে ঢেকে দেয় সর্বশেষ যখন বডি তৈরি হলো মাংস দেওয়া হলো
এরপরে আল্লাহ তাআলা তার হুকুমে এই বোর্ডের ভিতরে রূহ নামক জীবের জীবনটাকে দিয়ে দেন যার মাধ্যমে মানুষ জীবন্ত হয়ে যায় সে মানুষ আকারে সৃষ্টি হয়ে যায় এই ভাবে সাতটি স্তরে মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে এখন এই কথাটা বলার আমার উদ্দেশ্য হচ্ছে আমি একটা সূরা পাঁচটি আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল আলাক এই সূরাতুল আলাক আল্লাহ তাআলা এই সূরার নাম হচ্ছে আলাক অর্থাৎ ওই যে বললাম মানুষের সৃষ্টির একটা অঙ্গ একটা স্তর হচ্ছে আলাক রক্তপিণ্ড জমা রক্তপিণ্ড এই সূরায় আল্লাহ তাআলা বলতেছেন ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খলাক যেটা আমরা জানি আল্লাহর রাসূলের উপরে অবতীর্ণ হওয়া সর্বপ্রথম বই সেইখানে আল্লাহ তাআলা সর্বপ্রথম তার নবীকে কি বলছেন ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খলাক হে নবী পৃথিবীতে আপনাকে রিসালাতের দায়িত্ব দিয়েছে আপনাকে নবী বানিয়েছে রিসালাতের দায়িত্ব পালন করতে হলে আপনাকে শিক্ষিত হতে হবে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে আপনাকে জানতে হবে তাহলে মানুষকে আপনি জ্ঞান দিতে পারবেন এই জ্ঞান যদি আপনাকে অর্জন করতে হয় এক নম্বর কাজ হচ্ছে আপনাকে ইকরা পড়তে হবে এক নম্বর কাজ হচ্ছে আপনাকে লেখাপড়া করতে হবে এখন লেখাপড়া যখন করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন জিব্রাইলকে মা আমি পড়ি আমি তো পড়তে জানি না কারণ রাসূল তো স্কুলে পড়া নাই মাদ্রাসা পড়া নাই কলেজে পড়া নাই ইউনিভার্সিটিতে পড়া নাই মক্কার কথা নাই আমরা পড়া নাই এই জন্য বলতেছেন মা আমি পড়ি আমি তো পড়তে জানি না তখন জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে তার বুকে ধরে জোরে একটা চাপ দিলেন দাবার করে ছেড়ে দিলেন আবার বললেন যে ইকরা পড়ো রাসূল আবার জবাব দিলেন মা আমি পড়ি না আমি পড়তে জানি না আবার জোরে ধরে চাপ দিলেন তিন না তিনবার একই কথা হলো চতুর্থ বারে গিয়ে তখন জিব্রাইল বলতেছে ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খলাক এই যখন এই কথাটা বলেছে যে ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খলাক হে রাসূল আপনি পড়ো এমনিতে না আপনার রবের নামে পড়া শুরু করেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন এবং যিনি তামাম মাখলুকাত নবমন্ডল ভূমন্ডল জগৎ যত জগৎ আছে সব কিছু সৃষ্টিকর্তা যিনি সেই সৃষ্টিকর্তা রবের নামে আপনি পড়া শুরু করেন যখন এই কথা বলা হলো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অটোমেটিকলি পড়া শুরু করে দিলেন অর্থাৎ প্রথম তিনবার শুরু করেছিলেন যে কোরআন ইকরা পড়া পড়া রাসূল পড়তে জানেন নাই যখন রবের নাম নেওয়া হলো যে ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খলাক রবের নাম যখন নেওয়া হলো তখনই অটোমেটিক আল্লাহ তাআলা তার ভিতরে পড়ার যোগ্যতা দিয়ে দিলেন রাসূল পড়া শুরু করে দিলেন ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়াব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামা আল ইনসানা মা লাম ইয়ালাম একটানা পাঁচ আয়াত পড়ে ফেললেন কারণ এই কারণ দ্বারা বোঝা যায় যে কোন পড়ার শুরুতে বিশেষ করে কোরআন কারীম পড়ার শুরুতে এক নম্বর আড়া হচ্ছে বিসমিল্লাহ করে শুরু শুরু করতে হবে এখন এইখানে আল্লাহ তাআলা বললেন যে ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খলাক রবের নামে পড়া শুরু করো এবং এই রবটাকে আমরা কি চিনি আল্লাহ তাআলা একটা সিফাতি নাম 99টা গুণের নাম আছে তার মধ্যে থেকে একটা নাম হচ্ছে রব রব তাকে বলা হয় যিনি যা কিছু সৃষ্টি করেন সৃষ্টি করার আগে এবং সৃষ্টি করার পরে তার জন্মের আগে এবং জন্মের পর থেকে শুরু করে তার শেষ অবধি যত প্রয়োজন তার আছে প্রত্যেকটা প্রয়োজন যে মালিক যেই সত্তা পূরণ করতে পারে তার ক্ষমতা আছে তাকেই রব বলা হয় এবং তিনি হলেন আল্লাহ তিনি হলেন কে আল্লাহ এখন আরবের মানুষরা আল্লাহকে চিনে না রবকে চিনে না তারা মূর্তি পূজা করে তারা বলে যে এই মূর্তিদের মাধ্যমে আমরা আল্লাহকে পাব আল্লাহ তাআলাকে চেনার জন্য আপনাকে দূরে কোথাও যেতে হবে না আল্লাহ তাআলাকে চেনার জন্য আপনাকে বড় ইউনিভার্সিটিতে পড়তে হবে না জীবনের শুরুতে যদি আপনি শুধুমাত্র আপনার দৃষ্টিটা আপনার নিজের বোর্ডে আপনার আশেপাশে যা কিছু আছে এই দিকে যদি একটু দৃষ্টি দেন তাহলে আপনি আপনার রবকে চিনতে পারবেন এই যে
সন্ধ্যা পর্যন্ত আপনারা প্রদর্শনী দেখলেন নুরানি মাদ্রাসা দারবারে নুরানি মাদ্রাসা শিক্ষার্থীরা তারা কিভাবে উপস্থাপন করলো মানুষের দৈনন্দিন জীবনে প্রাথমিক শরীয়তের যে বিষয়গুলো দ্বীনি বিষয়গুলো এগুলো উপস্থাপন করেছে কারণ তারা জীবনের শুরুতেই দ্বীনি শিক্ষা পেয়েছে এবং দ্বীনি শিক্ষা যেখানে পাওয়া যায় রবকে যেখানে চিনা যায় এই ধরনের প্রতিষ্ঠানে তারা লেখাপড়া করছে যার কারণে রবকে চিনতে পারছে আপনি যদি ইচ্ছা করেন আপনি রবকে চিনতে পারবেন ছোট্ট একটা বালক সে তার চতুর্পাশে বিভিন্ন কার্যক্রম দেখে তার মাকে প্রশ্ন করেছিল কারণ সে ছোট এখনো বুঝে না আল্লাহকে রবকে চেনে না তখন সে তার মাকে কিছু প্রশ্ন করেছিল গভীর রাতে উঠে সেটা কবি কবিতার ভাষা প্রকাশ করছেন নিজ রাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টা আমাকে গভীর রাতে তার ঘুম ভেঙে গেছে বলে জানালা দিয়ে আকাশে চাঁদ দেখা যাচ্ছে তারকা দেখা যাচ্ছে বিভিন্ন গ্রহ নক্ষত্র দেখা যাচ্ছে ওই সন্তান ওই বাচ্চার মধ্যে প্রশ্ন জাগলো এই যে আকাশ এই যে চন্দ্র এই যে তারকা এগুলো কে বানিয়েছে কে এটার মালিক কে এটা সৃষ্টি করতা যার কারণে তার মনে প্রশ্ন জাগছে ও প্রশ্ন করতেছে নিজম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টা মা বলল ধৈর্য ধর যখন তুমি হবে বড় জানতে পারবে তোমার আমার স্রষ্টা সে যে কে স্রষ্টা সে যে কে মা জবাব দিচ্ছে তুমি এখন অনেক ছোট এই গ্রহ নক্ষত্র নবমন্ডল ভূমন্ডল এগুলো নিয়ে বিশ্লেষণ করা এটার যে সাইন্টিফিক জ্ঞান এটা এখন তোমার মধ্যে আসে না তুমি যখন একটু বড় হবা আশেপাশে তোমার আরো জিনিস দেখবা দিনই এনে শিখবা তখন তুমি বুঝতে পারবে এই স্রষ্টাটাকে কে এই বিশ্বমন্ডল সৃষ্টি করেছেন এইগুলাকে পরিচালনা করেন যেটা যে সময় হওয়ার কথা ঠিক সেটা সেই সময় হয় সূর্য যে সময় উঠার কথা সেই সময় উঠে চন্দ্র যখন উঠার কথা তখনই উঠে সূর্য যখন অস্ত যাওয়ার কথা তখনই অস্ত যায় এই যে বিশ্ব পরিমণ্ডল পরিভ্রমণ এই কাজগুলো নিশ্চয়ই একজন সৃষ্টিকর্তা আছেন যিনি এগুলাকে পরিচালনা করেন তার নাম হচ্ছে এখন মায়ের কথা বলার পরেও ছেলেটির মনটা ধীর হয় না স্থির হয় না সেই ছেলেটির মন যে তবু ভরে না মায়ের কোনো কথায় মনে মানে না সেই ছেলেটির মন যে তবু ভরে না মায়ের কোনো কথায় মনে মানে না আমকে সে ভাবতে থাকে মিষ্টি ঢেলে দিয়েছে কে আমকে সে ভাবতে থাকে মিষ্টি ঢেলে দিয়েছে কে কারণ আমি বসন্তে কোকিল কুকু ডাকে কারণ আমি বসন্তে কোকিল কুকু ডাকে অর্থাৎ মা যদি কথা বলে তার মনে স্থির হচ্ছে না রবকে জানার জন্য চিনার জন্য সে আম খার বাদে আম একটা ফল এর ভিতরে এত মিষ্টি করতে গিয়ে আসে কে দিল নিশ্চয় কোনো একটা সত্তা আছে যিনি এই আমের মধ্যে দিয়েছে কারণ আমের যে মজা পলার সে মজা না আপেলের সে মজা না নাশপাতি সে মজা না ডালিম সে মজা না এক একটা মজা এক প্রত্যেকে আসলো তার মনে কষ্ট থাকে এই বসে কি করলো পুকুর পাড়ে বসে ছেলে বাচ্চে শান্ত জলের কাছে প্রশ্ন রাখছে পুকুর পাড়ে বসে ছেলে বাচ্চে শান্ত জলের কাছে প্রশ্ন রাখছে এমন সময় মামা এসে বলল ভাগ্নে বাচ্চ কিসে এমন সময় মামা এসে বলল ভাগ্নে বাচ্চ কিসে প্রশ্ন কর জবাব পাবে আশ্বাস রাখে প্রশ্ন কর জবাব পাবে আশ্বাস রাখে ছেলে পুকুরের পাড়ে বসে বসে বাঁচতেছে এই যে পুকুরের পানি এর ভিতরে মাছ এই পানি পেয়ে দিল মাছ পেয়ে এখানে খাওয়া দেয় মাছটাকে জীবিত রাখলো এই ধরনের কষ্ট তার ভিতরে নাড়া থাকছে ওই সময় তার মামা এসে বললো ভাগিনা তুমি কি চিন্তা করতেছ এত গভীর ভাবে তুমি আমাকে প্রশ্ন করো আমি জবাব দেব তখন ভাগিনা মামার কাছে বলে মামার কাছে ভাগ্নি সবই বলল মামা তার জবাব তুলে ধরল মামার কাছে ভাগ্নি সবই বলল মামা তার জবাব তুলে ধরল সব সৃষ্টির স্রষ্টা যিনি আল্লাহ তাআলা মহান তিনি সব সৃষ্টি
Sudah, 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 sudah,
Jatuh, 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 jat
এখন জন্মে গেছে যে এই যে ছোট রশিটা আমি এটা বহরে ছিটতে পারবো আর তার জীবনের শুরুতে আপনি তার গলা গোলামের রশি দিয়ে দিলেন সে সারা জীবন আপনার গোলামি করবে খাঁটি এত বড় শক্তিশালী যত শক্তিশালী হোক না কেন তার গলা যখন ছোট করে রশিটা দিয়ে দেওয়া হয়েছে তাকে গোলাম বানিয়ে দেওয়া হয়েছে এখন মানুষ তার পিঠে উঠে তাকে দিয়ে কালেকশন করা সে লোকের গোলামি করে অথচ ইচ্ছা করলে এরকম দশটা মানুষের ধ্বংস করে দিতে পারে কিন্তু করে না ওই দেশের মালিক চিনে যে জন্ম করে যে এটা আমার মালিক আর এই মালিকের গোলামি আমাকে করতে হবে সুতরাং আপনার সন্তানকে যদি আপনি প্রথমে আপনার মালিক রবকে চিনাইয়া দেন রবের গোলাম বানাইয়া দেন ভবিষ্যৎ জীবনে সে যত বড়ই হোক না কেন ইঞ্জিনিয়ার হোক প্রকৌশলী হোক ডাক্তার হোক যত বড় শিল্পপতি হোক প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপতি হোক যত বড় ক্ষমতাবান হোক যদি ছোটকালে সে রবকে চিনে এবং এটা বুঝে যে এটাই আমার মালিক আজীবন সে মালিকের গোলামি করবে কখনোই দুর্নীতি করবে না অন্যায় করবে না মানুষের উপরে জুলুম করবে না ঠিক সুতরাং আপনাদের আমাদের উচিত সন্তানগুলোকে জন্মের পরে মালিক এবং রব চিনে দেওয়া এবং তার গোলাম বানিয়ে দেওয়া সেইটা বানাইতে হলে আমাদেরকে যেতে হবে কোথায় আমাদেরকে ওই যে হাট্টি মাটিন টিম মালা স্কুলে পড়াইতে হবে না হ্যাঁ আপনারা পড়াইতে পারবেন প্রাথমিক শিক্ষাটা যদি তাকে আপনি দিনই শিক্ষা দেন কোরআন হাদিসের এলেম যদি তার মধ্যে আসে সে যদি মালিককে একবার চিনে যায় যে আমি জীবনে যেখানেই যাব আমার মালিক হচ্ছে আল্লাহ আমার রব হচ্ছে আল্লাহ আমি হচ্ছে আল্লাহর গোলাম সর্বক্ষেত্রে আমাকে আল্লাহ তাআলার গোলামি করতে হবে এই বিশ্বাস যদি তার ভিতরে জন্মে যায় ইমান পয়দা হয় ভবিষ্যৎ জীবনে সে যেখানে যায় বড় ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে কোনো সমস্যা নাই কিন্তু সর্বদা না গিয়ে তার মনে হবে যে আমি আল্লাহ তাআলার গোলাম এইখানে আমার এই কাজকর্মে কখনোই আল্লাহর গোলামের বাইরে আমি যেতে পারবো না এই যদি হয় তাহলে আমাদের ব্যক্তি পরিবর্তন হবে পরিবার পরিবর্তন হবে সমাজ পরিবর্তন হবে রাষ্ট্র পরিবর্তন হবে কিন্তু আমাদের সমাজে আমাদের পরিবারে আমাদের রাষ্ট্রে মানুষ মুসলমান নামধারী মুমিন নামধারী কিন্তু সেইখানে বসে ইমানের দাবি করে মানুষের উপরে জুলুম মানুষের উপরে অন্যায় অবিচার মানুষের হক মারা মিথ্যা তারপর দুর্নীতি সুদ ঘুষ এই সমস্ত করে বেড়ায় কেন জানেন আমেরিকান একটা ইউনিভার্সিটি জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির একজন প্রফেসর তিনি একটা গবেষণা করেছিলেন যে পৃথিবীতে কোন কোন দেশগুলা ইসলামিক যে বিধিবিধান আছে বিশেষ করে সামাজিক পর্যায়ে এবং রাষ্ট্রীয় পর্যায়ে এবং মানুষের লেনদেনের ক্ষেত্রে ইসলামিক যে বিধিবিধান আছে কোন কোন রাষ্ট্র কোন কোন দেশগুলা এটাকে বেশি পালন করে বেশি মান এইটার উপরে সে দীর্ঘ কয়েক বছর একটা গবেষণা করেছে করার পরে সে একটা গবেষণা ফলাফল প্রকাশ করেছে ওই গবেষণায় তিনি বলেন যে আমি গবেষণায় দেখেছি যে সমস্ত রাষ্ট্রগুলা ইসলামী রাষ্ট্র বলে বা মুসলিম কান্ট্রি বলে এই রাষ্ট্রগুলাতে মানুষ ব্যক্তিগত জীবনে ইসলামকে কিছুটা মানে অর্থাৎ তাদের লেবাস নামাজ রোজা হজ জাকাত এই সমস্ত বিষয়গুলা কোরআন তেলাওয়াত সুন্নাত নামাজ বিভিন্ন উৎসব পালন এইগুলা তারা ইসলামী সম্মতভাবে করে কিন্তু বাইরে মুআমালাত এবং মুআশারাত যাকে বলা হয় মানুষের সাথে লেনদেন উঠা বসা কার্যক্রম রাজনীতি সমাজনীতি অর্থনীতি এই সমস্ত ক্ষেত্রে গিয়ে এই দেশের জনগণ ইসলামকে মানে না সেটা কারা মানে এর মধ্যে এক নম্বর নাম হচ্ছে নিউজিল্যান্ড তারপরে ডেনমার্ক ফিনল্যান্ড আয়ারল্যান্ড আইসল্যান্ড এই জাগুলো একটা কিন্তু মুসলিম কান্ট্রি হিসেবে স্বীকৃত না অমুসলিম কান্ট্রি হিসেবে স্বীকৃত যেগুলোর পরিচালক বা যেগুলো বিধিবিধান চলে অমুসলিমদের দ্বারা প্রশাসন অমুসলিম গুটিগত মুসলমান আছে কিন্তু তারা তাদের ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে ইসলামিক বিধিবিধান উপর তারা মানে ইসলাম হিসেবে না নিজেদের উন্নতির জন্য নিজেদের সংশোধনের জন্য তারা এটা বিশ্বাস করে ইসলাম যে নীতি দিয়েছিল কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের সবচেয়ে বড় নেতা এবং সবচেয়ে বড় আদর্শবান নেতা যিনি আজ লিডার কমান্ডার হিসেবে এটা সবাই স্বীকার করে গিয়েছেন তার উপর আর কেউ আসবে না সুতরাং তিনি
এই মক্কার জায়গা থেকে এসে সারা পৃথিবীকে একটা নীতি শিখিয়ে দিয়েছিলেন যে নীতির মাধ্যমে মুসলিমগণ হাজার হাজার বছর শত শত বছর পুরো পৃথিবীকে শাসন করেছিল সুতরাং আজকে যদি আমাদেরকে সারা পৃথিবীর শাসন ক্ষমতা আনতে হয় তাহলে তাদের নীতিগুলো মানব কিন্তু এর নাম দেওয়া যাবে না ইসলামী নাম দেওয়া যাবে আর আমাদের চরিত্রটা কি একজন চাইনিজ ব্যবসায়ী এই কথা বলেছেন যে আমি দেখেছি সৌদি আরব মালয়েশিয়া কাতার কুয়েত দুবাই এমনকি বাংলাদেশ যাদেরকে আমরা মুসলিম কান্ট্রি হিসেবে চিনি এই সমস্ত দেশে যারা ব্যবসায়ী লোকজন আছে অনেক মুসলমান আমার কাছে এসে বলে আমাকে দুই নম্বর বা তিন নম্বরের এই আইটেমটা বানিয়ে দেবে কিন্তু এটা বানানোর পরে এই এটার গায়ে লেবেল স্টিকার লাগাবেন অন্য ব্র্যান্ডের অর্থাৎ উদাহরণস্বরূপ এই মোবাইল এটা সবার হাতে আছে এই মোবাইল জাপানে তৈরি আছে চায়না তৈরি আছে ভারতে তৈরি আছে বাংলাদেশে আছে আছে না এখন আমাদের মুসলমানরা কি করে চায়না গিয়ে বলে 500 টাকা বা 1000 টাকা দিয়ে মোবাইলটা বানাবা অত্যন্ত ন্যূনতম মানে একেবারে নিম্ন মানে কিন্তু এই ব্র্যান্ডটা বলবা জাপান এটা কি অপো বিভিন্ন ব্র্যান্ড আছে মোবাইলে স্যামসাং ব্র্যান্ডটা লাগাই দিব ওটা তাই আমি তখন অবাক হই যে কি ধরনের মুসলমান আবার যখন ওই লোকটাকে বলি যে আসেন আমার সাথে খাওয়া দাওয়া করেন বলে না না তোমরা তো মুসলিম তোমার সাথে খাওয়া আমার হারাম হবে খাওয়া হবে অথচ তাকে অফারটা দিল কি বানাবেন দুই নম্বর মাছ লেভেল লাগাবেন এক নম্বর ব্র্যান্ডের এটা কি মুসলমানের চরিত্র সে এইখানে ইসলামটাকে আনে না এটা হচ্ছে আমাদের মুসলমানের চরিত্র কারণ কারণ সে জন্মের পরে রবকে চিনে নেয় মালিককে চিনে নেয় আল্লাহকে চিনে নেয় কোরআনের শিক্ষা পায় নেয় সে এটা মনেই করে না যে ইসলাম এইখানে আমাকে মানতে হবে আল্লাহকে আমাকে এখানে মানতে হবে দুর্নীতি দুই নম্বরে করা যাবে না এই শিক্ষা তার মধ্যে না থাকার কারণে সে হয়তো লেবাস মুসলমান হতে পারে সে হয়তো মুমিন দাবি করতে পারে কালেমা করতে পারে কিন্তু কালেমার যে গুরুত্ব যে দাবি এটা সে মানে না কারণ তার ভিতরে তার অন্তরে তলবে এইটা না সুতরাং ওই যে বললাম মানুষকে দুর্নীতি মুক্ত করতে সমাজকে দুর্নীতি মুক্ত করতে পাপ মুক্ত করতে আপনাকে প্র্যাকটিসিং মুসলমান হতে হবে যে জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলামের বিধিবিধান শরীয়তের বিধিবিধান আপনি মানেন কিনা এই রকম মানলে তখন আপনার ওই ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পরিবর্তন হবে অথচ এখন পরিবর্তন নাই তার কারণ হচ্ছে আমাদের ভিতরে সেই শিক্ষা সেই এলেম আমাদের ভিতরে নাই মাদ্রাসা শিক্ষাটাকে কোরআন হাদিসের শিক্ষাটাকে আমরা মনে করি নফল সুন্নত মনে করি না কি মনে করি নফল যে কোনো মতো পড়তে পারলো কোনো রকম করে একটু তারা করতে পারলো এটাই যথেষ্ট সে ইসলাম শিখে গেছে এতটুকু যদি হয় তাহলে ইসলাম কি শিখবা আমরা সেটা একটা উদাহরণ দিই এক বাবা তার ছোট্ট ছেলে সন্তানের জন্য ছেলে যখন দুধ ছেড়ে আস্তে আস্তে খাওয়া শিখেছে একটু একটু ভাত খায় একটু একটু খিচুড়ি খায় তখন ওই বাবা এই সন্তানের জন্য বাজার থেকে পাঙ্গাস মাছ কিনেছে কিন্তু পুরা বড় পাঙ্গাস মাছ আস্ত পাঙ্গাস মাছ কিনে নাই কারণ তার পরিবারের উন্নত পাঙ্গাস মাছ খায় না এই জন্য সে কি করেছে বাজারে কাটা মাছ পাওয়া যায় না যে 250 গ্রাম বিক্রি করে আধা কেজি বিক্রি করে সে করত কি প্রতিদিন বাজারে গেলে 250 গ্রাম বা হাফ কেজি পাঙ্গাস মাছ নিয়ে আসতো কয়েকটা পিস টুকরা আনার পরে সন্তান জিজ্ঞেস করে বাবা এটা কি মাছ বাবা বলে এটা পাঙ্গাস মাছ এরকম প্রতিদিন আনার জিজ্ঞেস করে বাবা বলে এটা পাঙ্গাস মাছ এই সন্তানটা এই যে আস্তে আস্তে বড় হচ্ছে আর জানতে যে পাঙ্গাস মাছ মানে হচ্ছে এই ছোট ছোট দুটা টুকরা বড় হওয়ার পরে এখন বাবা একদিন যেহেতু সে বড় হয়েছে তার এখন মাছ আরো বেশি প্রয়োজন বড় আস্ত একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছে যেটার মাথা আছে প্যান আছে এদিকে লেজ আছে সব দেখা যায় আনার পরে সন্তান আবার জিজ্ঞেস করে বাবা এটা কি মাছ এখন বাবা বলতেছে বাবা এটা পাঙ্গাস মাছ তো বাবা তুমি এটা মিথ্যা বলো তা কেন তো এটা তো পাঙ্গাস মাছ না তুমি ছোটকাল থেকে আমাকে যত পাঙ্গাস মাছ দিয়েছো ওটা তো এরকম এরকম দুটা পিস ছিল এটা তো পাঙ্গাস মাছ তাহলে কি এদিকে কি বের হয়ে আছে মাথা আছে এই মাছ তো কখনো এলো না এটা পাঙ্গাস মাছ না অর্থাৎ ওই যে আপনি তার প্রথম যে বিশ্বাসটা দিয়েছিলেন যে টুকরা টুকরা এই দুইটা টুকরা পাঙ্গাস মাছ এটাই সে তার বিশ্বাস ডুবে গেছে সে মনে করে এই টুকরি পাঙ্গাস মাছ ঠিক আমাদের ইসলাম শিখেছে আমরা দিনকে বুঝি শুধুমাত্র
একটু লেবাস আর একটু নামাজ একটু রোজা মাঝে মাঝে যাদের ক্ষমতা আছে হজ করা এই দুটোর মধ্যে ইসলাম সীমাবদ্ধ রেখেছি আমি যে আমার পরিবারের সাথে স্ত্রীর সাথে মেয়ের সাথে প্রতিবেশীর সাথে সমাজের সাথে রাষ্ট্রের সাথে প্রতিটা ক্ষেত্রে কৃষি কইলে আমি যে কৃষি কাজ করি ওই জমিনে গেল আমাকে যে ইসলাম মানতে হবে ওইখানে যে ইসলাম আছে এটা আমরা জানি না কারণ ইসলামটাকে আমরা শিখেছি ওই টুকরা টুকরা পাঙ্গাস মাছের মতো যখন আপনাদের সামনে ইসলামটাকে পরিপূর্ণভাবে উপস্থাপন করা হয় তখন মনে করে এটা ধোঁকাবাজি এটা ইসলাম না যখন মনে করা হয় বলা হয় যে রাজনৈতিক জীবনে ইসলাম আছে রাজনীতির মধ্যে ইসলাম আছে তখন মনে করে না এটা ইসলাম না ইসলামের বাইরে তাহলে কি আপনি কোন অংশে আল্লাহকে মানেন আর কোন অংশে আল্লাহকে মানেন না আফাতাকুরুনা বিবাদিল কিতাব আফাতাকুরুনা বিবাদিল কিতাব আফাতাকুরুনা বিবাদিল কিতাব আল্লাহ তাআলা কোরআনের কিছু অংশ মানো কিছু অংশ মানো না এই অর্ধেক অর্ধেক মুসলমান মুসলমান হয়েছে আমরা সুতরাং আমাদেরকে পরিপূর্ণ হিসেবে মুসলমান হতে হবে এবং মৃত্যুর আগে হতে হবে কারণ আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান পরিপূর্ণ না হয়ে কবরে আইসো না কবর ভালো জায়গা না আসার পরে তোমাকে প্রশ্ন করা হবে যদি জবাব দিতে না পারো পরিপূর্ণ মুসলমান যদি না হও তাহলে জবাব কখনো দিতে পারবা না আর না দিতে পারলে তখনই শুরু হবে তোমার আযাব কিন্তু সেই দিন সেখান থেকে বাঁচার কোনো পথ থাকবে না দুনিয়াতে বিপদে পড়লে আগুনে পড়লে অ্যাক্সিডেন্ট হলে সেইখান থেকে উদ্ধার করার মানুষ আছে ডাক্তার আছে চিকিৎসক আছে সাহায্যকারী আছে কিন্তু কাল কেয়ামতের ময়দানে কবরের দিন থেকে যাওয়ার পরে আপনি বিপদে পড়েন শাস্তিতে পড়েন সেইখান থেকে আপনাকে বাঁচানোর কোনো পথ কোনো লোক আপনার থাকবে না সুতরাং আমরা মাদ্রাসা শিক্ষা কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা এইটাকে গুরুত্ব প্রদান করি গুরুত্ব দিয়ে এই যে এখানে একটা প্রতিষ্ঠান চালু করেছে আপনাদের সন্তানদেরকে এই প্রতিষ্ঠানে দিয়ে তাদেরকে যেটা বললাম প্রাথমিক শিক্ষাটা কোরআন হাদিসের জ্ঞান এলেম দিয়ে তাদেরকে মানুষ বানান তাদেরকে প্রাথমিক শিক্ষা দিয়ে একজন খাঁটি মুসলমান হিসেবে গড়ে তোলেন পরবর্তী জীবনে সে অনেক জায়গায় যেতে পারবে এবং বর্তমান সময়ে আগে হয়তো ছিল না অনেক আগে আমাদের আমাদেরও আগে যারা ছিল তারা মাদ্রাসা শিক্ষা মানে শুধুমাত্র আরবি পড়াইতো কিন্তু এখনও সেই যুগ নাই এখন হচ্ছে বাংলা অঙ্ক ইংরেজি আদি সবগুলো সমন্বয়ে শিক্ষা প্রদান করা হয় যেটা আপনারাই প্রমাণ দেখেছেন এর আগে একটু আগে যেখানে প্রদর্শন হয়েছিল সুতরাং আপনার সন্তান যদি এই ধরনের প্রতিষ্ঠানে পড়ে সে শুধুমাত্র যে আলিফ বা তা পড়ে মূল্য হবে তা কিন্তু না সে এইখানে পড়েও ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে প্রকৌশলী হতে পারে সে সচিব হতে পারে মন্ত্রী হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে কোনো বাধা নাই সব শিক্ষা গ্রহণ করতে পারবে কিন্তু প্রাথমিক শিক্ষাটা দিনই শিক্ষা দিবেন তাহলে আপনিও কাল কেয়ামতের ময়দানে এই সন্তানের দাবি থেকে বাঁচতে পারবেন যে আমি তোমাকে জীবনের শুরুতে আমার দায়িত্ব ছিল আল্লাহকে চিনে দেওয়া রবকে চিনে দেওয়া ইসলামকে চিনে দেওয়া সেটা আমি দিয়েছি এখন তোমার দায়িত্ব তোমার সুতরাং আমরা আমাদের সন্তানগুলোকে এই দিনই প্রতিষ্ঠানগুলোতে দিয়ে এইখান থেকে তাদের বেস তাদের ইমানটাকে খাঁটি করে কোরআন এবং হাদিসে এলেন দিয়ে তাদেরকে পরিপূর্ণ মুসলমান হিসেবে গড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা সকলে বলি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক এই প্রতিষ্ঠানকে কবুল করুক যারা এসেছেন তাদেরকে কবুল করুক এবং আমাদেরকে যতটুকু শুনলাম এই অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুক